Well, sorry, as usual, network issue. So he's the one যে আমাদের almost 80% of the filmের 80% না 100% না না 80% 80% of the filmের script লিখেন কে সবাই চেনে almost girls write some comments it's Roshan we just started oh wow nice আচ্ছা anyways এগুলো বাদ So this is the girl Sushma Apu is going to be mommy in the film. No, I'm told to call her Boshi. Exactly. Inshallah. And sir, hello sir, Assalamu alaikum, Bachu sir. Of course, he'll be an amazing part of the film. Oni to shara khun Facebook hi thake, onake ki bolo bhai. So he's like the key of the Facebook entire king. Thing. Facebook king, of course, the Facebook king. And here's the production team. So basically, I'm from Jazz Achi. The entire thing of the film is, the name is Dhatiriki. And he's the like most irritating guy. Why? মানে ওর লজ্জা সরম কিছু নাই জীবনে কিছু বলতে পারে না জীবনে কোনো কাজ নাই সারাক্ষণ খালি আমার পিছনে লাগে থাকবে এন্ড আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার এই সিনেমাটা কিছু হবে অজগর সাপ ওকে সো আমি পাস আউট করব টু দ্য ডিরেক্টর টু সে সামথিং গর্জিয়াস অ্যাবাউট মি এন্ড দ্য ফিল্ম জানাম কথা আও এই ছবিতে ফারিয়াকে দেখা যাবে যে লাঠিয়ালের ক্যারেক্টারে অ্যান্ড এটার জন্য ওকে লাঠি খেলা শিখতে হবে অ্যান্ড আপনারা সবাই এই লুকে অন্তত ওকে কখনো দেখে নাই অ্যান্ড এবার দেখে মাথা ঘুরাবে অ্যান্ড আরো ডিটেইল একটু বাবু ভাই বলতে পারবে সুন্দর করে ক্যারেক্টারে শুধু লাঠিয়াল যে তা না ক্যারেক্টার কিছু ক্যারেক্টারটা একটা অদ্ভুত লজিকের উপর এস্টাবলিশ বাট সেটা এখনই ফোরক্লোজ করতে চাচ্ছি না ওয়েট আনটিল দ্য ফিল্ম কামস আপ টু ইউর স্ক্রিন প্লিজ ধাত্তারিকা টিমের সাথে থাকেন নুসরাত ফারিয়ার মাজারের সাথে থাকেন নুসরাত ফারিয়ার নতুন ডাইমেনশন ছবিতে আসবে কতটুকু কি জানি না তবে এতটুকু বলতে পারি নুসরাত ফারিয়াকে আপনারা এর আগে কখনো এভাবে স্ক্রিনে পাননি এবং ইট উইল বি সামথিং নিউ অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি থ্যাংক ইউ পাসিং টু নুসরাত আচ্ছা রোশন কাম অন আ স্ক্রিন How was the রক্তের বন্যা কেমন ছিল মাজার রক্তের বন্যা সবাই দেখে কাছে আসো তোমার মুন্ডু কাছে আসো রক্তের বন্যা সবাই দেখেছে সো নতুন করে বলার কিছু নাই এখন আগামীতে নতুন তুমি কথা নেই তুমি কথা নেই এক্সাইটেড ওয়াচ দ্য ফিল্ম করছো ও মাই গড ইয়া আই টেল এটা ছিল থাক প্রশ্ন যেটা করছে বলি এখন বলি না পরে বলবো রাইট শিওর না সো আর ইউ এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম হ্যাঁ আই এম ভেরি মাচ এক্সাইটেড বিকজ সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুজন ট্যালেন্টেড আর্টিস্ট আরফিন শোভাই আছে নুসরাত ফারিয়া আছে দ্য মোস্ট হট হট এন্ড ট্যালেন্টেড বাকি একটু বলি আর কথা হচ্ছে আমাদের স্টোরিটা অনেক ইন্টারেস্টিং বিকজ এখানে আসলে মানে ফুল অফ প্যাকেজ অফ দ্য এন্টারটেইনমেন্ট কত কথা বলে তুমি ভাই থ্যাংক ইউ সো মাচ মাস্ট ওয়াচ দ্য মুভি কতদিনে শেষ করলাম আমরা এক বছর চার মাস আর ধাত্রীকে কতদিনে শেষ করবো ষোলো বছর আট মাস আমাদের দুজনের লাক খুব খারাপ আমরা চল্লিশ বছর ধরে একটা সিনেমা করি এবং যখন সিনেমার ডাবিং বাকি থাকে ঝড় মানে বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে আমরা প্রেমী ও প্রেমিকা শেষ করলাম হসপিটালাইজড হই আমি হ্যাঁ সবাই ও শুধু ফেইন্ট হয়ে পড়ে যায় শুধু আরিফিন চোপড়ার উপরে কোনো কুফা যায় না হ্যাঁ এবং সেই অসুস্থ হয় না আর কি তো হোপফুলি ইন্টারেস্টিং কিছু হবে রনির সাথে ফার্স্ট কাজ করছি বাবু ভাই আছে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে সামহাও যেটা আপনারা অলরেডি বুঝে গেছেন যে উই হ্যাভ আ ভেরি গুড টিম আলহামদুলিল্লাহ আমাদের জ্যাজের দ্য টিম উই হ্যাভ অ্যাজ ইউ ক্যান সি একটা জিনিস না বললেই না যে আপনারা সব সময় আমাদেরকে দেখেন বাট আমার পেছনে ঠিক যাদেরকে দেখছেন একটা ছবি আমরা আমাদেরকে সামনে থেকে দেখা যায় বাট আপনারা এখন যাদেরকে দেখছেন ইনক্লুডিং দিস গায় ক্যামেরা যার হাতে ফোকাসের টেকনিশিয়ান
ইনাদের জন্য অ্যাকচুয়ালি একটা ছবি আলটিমেটলি আপনাদের সামনে আসে ওনাদের অক্লান্ত পরিশ্রমে। সো হোপফুলি আমাদের টিমটা খুব ভালো এবং টিম ওয়ার্ক ভালো হলে অবশ্যই কাজ ভালো হবে। সো আমার মনে হয় যে ধ্যাত্রিকই আপনাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো লাগবে। এবং জি আর একটা জিনিস বলে নিই যে এই জনরাটা একদমই কমিক জনরা, আমরা খুবই একদম হলে বসে আনন্দ মানে অট্ট হাসি হাসতে হাসতে পেট ব্যথা করার মতো একটা গল্প নিয়ে কাজ করছি। সো হোপফুলি ইন্টারেস্টিং কিছু হবে, সো ওয়েট ফর দ্যাট। হাই, অনেকদিন পর বাংলাদেশে। বাংলাদেশে আগে একটা সময় ছিল যেমন আমি দেখেছি আমার ছোটবেলায় রাজ্জাক, আলমগীর, অত সোহেল রানা, এরা একসাথে ছবি করতেছে, মাল্টিকাস্টিং ছবি হইতো। এই মাল্টিকাস্টিং জিনিসটা বাংলাদেশে বলতে গেলে নাই বলতে গেলে চলে, তাই না বাবু ভাই? মাল্টিকাস্টিং কোনো ছবি হয় না। আমরা আবার এই মাল্টিকাস্টিং সিস্টেম চালু করতে যাচ্ছি, যার জন্য এখানে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান এবং নতুন একটা হিরোইন আসতেছে, সাথে বিশ্বজিৎ আছে, তারপর রনিত আছে, বাচ্চুভাই আছে, সুশোভা আছে, একটা ভিলেন ক্যারেক্টার নতুন চমক আনতেছি আমরা। ওকে, কানেক্টেড অ্যাগেন। সো অনেকেই অনেকেই কমেন্টস পড়তেছে, আশা করি আপনাদের থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। এন্ড ধ্যাত্রিকি উইল বি ইনশাল্লাহ বিগ হিট, আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব। সো প্রে ফর আস যাতে করে আমরা কোনো প্রবলেম ছাড়া ধ্যাত্রিকি সুন্দরভাবে শুটিং শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এন্ড লাইভ, এন্ড লাইভ, এন্ড লাইভ, এন্ড লাইভ। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ গাইজ, এন্ড আই লুক অ্যাট ইউ গাইজ সুন।